যেই দোকানদার মালিকরা আজকে রাস্তায় বসে গেছে, আজকে ভিক্ষুকের অবস্থায় আছে, না খেয়ে আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ছেলের স্কুলের বেতন নাই, আজকে বাড়িতে চাল নাই, আজকে বাড়িতে ডাল নাই, এই অবস্থা। এই অবস্থা যদি থাকে, বাংলার মানুষ চুপ করে থাকবে না। আপনি এই গরিব মানুষের উপরে কেন বুকে প্লাথি মারলেন? আমাদের একটাই কথা, আপনি গরিব অসহায় ব্যবসায়ীদের উপরে কেন বুকে লাথি মারলেন? তাদের কেন জুলুম করলেন? তাদের কেন আপনি অত্যাচার করলেন? আমি বলবো এটা অত্যাচার করা হয়েছে, এটা মানবিক দৃষ্টিতে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো আমি দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবিনয় অনুরোধ করব, মেয়র মিনিস্টার তাপস সাহেব সে তৃণমূল থেকে রাজনীতি করে আসেনি, সে গরিবের দুঃখ বুঝবে না। আমি মনে করি সে সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, সে প্রধানমন্ত্রীর আস্থাভাজন বিশ্বস্ত এবং তার কাছের লোক, কিন্তু তার জন্য এই না, আপনি বুঝতে হবে, ভাবতে হবে, বাংলা মানুষ এখনো গরিব আছে, এখনো অসহায় আছে, এখনো বাসস্থান ছাড়া আছে। এবং এই দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বোনের দোকান ভাঙ্গা পড়ছে, আমার ভাইয়ের দোকান ভাঙ্গা পড়ছে, আমার চাচাতো ভাইয়ের দোকান ভাঙ্গা পড়ছে, আমার ফুয়াতো ভাইয়ের দোকান ভাঙ্গা পড়ছে, আমাদের ফ্যামিলির 15 থেকে 20টা দোকান ভাঙ্গা পড়ছে। আমরা এখন নিরুপায়, আমরা এখন বাস্তুহারা হয়ে গেছি গা, আমরা বাংলাদেশের নাগরিক হইয়া আমরা বাস্তুহারা হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি। এখন আমাদের অন্ন বস্ত্রর কোনো সুযোগ নাই, আমরা না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। আবার বলতেছি ব্যারিস্টার তাপস সাহেব, আপনার প্রতি অনুরোধ রইল আমাদের পুনর্বাসন করার জন্য, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ রইল আমাদের পুনর্বাসন করার জন্য, না হয় আমরা পথে বসে পড়বো।